নমস্কার, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ম্যান্দোজ, আগামী সপ্তাহে আঘাত আনতে পারে উপকূলে। তো বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান কোথায় রয়েছে এবং কত কিলোমিটার বেগ নিয়ে কোন উপকূলে আঘাত আনবে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি, কোথায় কোথায় ধ্বংসলীলা চালাবে, বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরব। জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। কিছুদিন আগেই উৎসবের মরশুমে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল ঘূর্ণিঝড় সীতারাং। তারপর সেই সীতারাং ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত আনে এবং সেখানে ব্যাপকভাবে তাণ্ডবলীলা চালায়। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, সেখানে মৃত্যু পর্যন্ত ঘটে। কিন্তু বিপদেরই ছিল বাংলা, আর এখন বর্তমানে উৎসব মিটতেই কিন্তু ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর আগামী সপ্তাহে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল, আর সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তটি আগামী দিনে শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে, আর এরই প্রভাবে শীতের প্রাককালে উপকূলের জেলাগুলিতে ব্যাপকভাবে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তবে বর্তমানে ঘূর্ণাবর্তটি যে স্থানে অবস্থান করছে তাতে করে এটি আগামী দু একদিনের মধ্যে হয়তো নিম্নচাপের রূপ নেবে, তারপর গভীর নিম্নচাপের রূপ নিয়ে আস্তে আস্তে সে স্থলভাগের দিকে এগোবে। পরবর্তীকালে যদি এটি ঘূর্ণিঝড়ে রাখার নেয়, সেই ক্ষেত্রে এটি কোন উপকূলে আঘাত আনতে পারে এবং কোথায় কোথায় কত কিলোমিটার বেগে তাণ্ডবলীলা চালাতে পারে, সেই ক্ষেত্রে এর যা পরিস্থিতি এখন বর্তমানে তাতে করে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা এই দুটি উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে এর যদি গতিপথের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ এই দুটি উপকূলও আঘাত আনতে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি। তবে আগামী সপ্তাহের শেষের দিকে উপকূলের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলতে থাকবে, আকাশ থাকবে মেঘলা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলেও অনুমান করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং হালকা দুয়েক প্রশ্লাব বৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা রাখছে। তবে পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসে, তাহলে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি 11 নভেম্বর সকালের মধ্যে কিন্তু অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের কাছে কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারে এবং সেখানে প্রবেশ করে সে ব্যাপকভাবে তাণ্ডবলীলা চালাতে পারে, যদি এর গতিপথ পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে। আর দেখা গেল যে মাঝ সাগরে এসে যদি এর গতিপথের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা এই তিনটি উপকূলেও কিন্তু আঘাত আনার একটা প্রবল সম্ভাবনা থাকবে। কেননা, কারণ ঘূর্ণিঝড় সীতারাং যখন বাংলাদেশের উপকূলে আঘাত আনে তখন বাংলাদেশের আবহাওয়াবিদরা দাবি করেছিলেন একটি পূর্বাভাসে যে তাদের উপকূলে নাকি আবারও একটি ঘূর্ণিঝড় ডিসেম্বরের মধ্যেই আঘাত আনতে পারে। আর সেই পূর্বাভাস যদি সত্যি হয়, এর গতিপথের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশও আঘাত আনার একটা প্রবল সম্ভাবনা থাকবে, আর তার পরোক্ষ প্রভাব কিন্তু উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ এই দুটি উপকূলও পড়তে পারে, এমনটাই কিন্তু এখানে স্পষ্ট। তবে এই ঝড়ের জেরে 10 নভেম্বর সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে, মানে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে, মেঘলা আকাশ শুরু হবে সকাল থেকেই। তারপর 11 এবং 12 নভেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ কিন্তু শুরু হবে, আর এই ঝড়ের জেরে 11 নভেম্বর পশ্চিমবঙ্গের উপকূল কিন্তু উত্তাল হতে শুরু করবে, মানে দীঘা বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও সমুদ্র কিন্তু উত্তাল হতে শুরু করবে। ঘূর্ণিঝড় আসার আগে যেমন প্রভাব পড়ে, ঠিক সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করবে দুই বঙ্গের উপকূলে। উড়িষ্যার উপকূলেও কিন্তু একইভাবে সমুদ্র উত্তাল হবে। ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম কী হবে? নাম হবে ম্যান্দোজ, আর এই নাম কিন্তু রোটেশন অনুযায়ী আরব আমির শাহির দেওয়া।
তবে পরের সপ্তাহে মাঝামাঝি থেকে জেলায় জেলায় বাড়বে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে এবং শিশির পড়তে পারে। এর ফলে কমবে জলীয়বাষ্পের পরিমাণ, শুষ্ক আবহাওয়াও কিন্তু তৈরি হবে, সেটা কিন্তু এখানে স্পষ্ট। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম, দার্জিলিং, যদি উত্তরবঙ্গের কথা বলি সেই ক্ষেত্রে সিকিম, দার্জিলিং এবং কালিম্পং এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে। সেই ক্ষেত্রে এই জেলাগুলিতে ব্যাপকভাবে কিন্তু বৃষ্টিও চলতে পারে, তুষারপাতও হতে পারে। সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে। তবে উৎসবের মরশুমের পর থেকেই শীত শীত ভাব অনুভূত হচ্ছে রাজ্যে। আমরা দেখতেই পাচ্ছি যে ভোরের দিকে উঠলেই শীত শীত ভাব থাকছে এবং বেলা বাড়লেই গরম, আবার বিকেল হলেই আবারও কিন্তু ঠান্ডা। জেলায় জেলায় ইতিমধ্যেই কিন্তু শীতের আমেজ। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে রয়েছে। অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া কিন্তু বজায় থাকবে। সকাল বা সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ কিন্তু এখানে অনুভূত হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের শিশিরানি টের পাবেন প্রচুর মানুষ, মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, অন্য বছরের তুলনায় এবার শীতের তীব্রতাও কিন্তু বেশি হবে, সেটা কিন্তু এখানে স্পষ্ট। অপরদিকে আজ ফের কুড়ির ঘরে নেমেছে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20.7°C, যা স্বাভাবিক থেকে 1° কম। জেলায় জেলায় শীতের আমেজ কিন্তু রয়েছে, আর আগামী কয়েকদিন 20-22 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু থাকবে। আর আগামী সপ্তাহের শেষের দিকে জেলায় জেলায় শীতের আমেজ কিন্তু বাড়বে, সেটা কিন্তু এখানে স্পষ্ট। অপরদিকে আগামী 24 ঘন্টার মধ্যেই হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিকিমসহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু চলবে, আর সিকিমে হালকা তুষারপাতও সম্ভাবনাও কিন্তু থাকছে। অপরদিকে কলকাতার কথা বলতে গেলে কলকাতার আবহাওয়ার পরিবেশটা কিন্তু একটু অন্যরকম। সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে, জলীয়বাষ্প কমবে, শুষ্ক আবহাওয়া কিন্তু তৈরি হবে। সকাল ও সন্ধ্যার মনোরম একটা পরিবেশ কিন্তু থাকবে কলকাতায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 20.7°C কিন্তু ছিল, যা স্বাভাবিক। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2°C, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41 থেকে 93%। রিটার্ন মনসুন বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণ ভারতের রাজ্যগুলির পরিস্থিতি কিন্তু এখন এই মুহূর্তে একটু অন্যরকম। সেখানেও কিন্তু খুব হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে, বেলা বাড়লেই আবহাওয়ায় কিন্তু পরিবর্তন হবে। সকালে মনোরম একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। জেলায় জেলায় হালকা শীতের আমেজ ও সন্ধ্যাবেলায় সেখানেও কিন্তু হালকা শীতের আমেজ থাকবে। আর আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের আমেজ একটুখানি বাড়বে, তাপমাত্রা ক্রমশ কমবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আপেক্ষিক কম থাকবে, বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে, শুষ্ক আবহাওয়া কিন্তু রাজ্য জুড়ে থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এইসব পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায় কিন্তু রয়েছে। এর বেশি কিন্তু হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই কিন্তু খুব একটা বেশি রয়েছে। হালকা তুষারপাতও হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ায় কিন্তু পরিবর্তন। পার্বত্য এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়ায় কিন্তু বৃষ্টি কিন্তু খুব একটা হবে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়ে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় সেই ক্ষেত্রে কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব এলাকায় আশ্রয় পড়ার সম্ভাবনার কথা তো আমরা আগেই বললাম। আর এর জেরেই কিন্তু ওইসব এলাকাতে ব্যাপকভাবে কিন্তু দুর্যোগ চলবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা এখানে হিমালয়ের পশ্চিমের পার্বত্য এলাকায় কিন্তু থাকছে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরবাদ এইসব এলাকাতে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।